या रसूल अल्लाह अपने आलिम बला खूब बला या रसूल अल्लाह अपने देखते सब तक सुंदरी कानो ठीक आसे या रसूल अल्लाह अपने सबचे तक बेसि करात अपनार बला কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা মাটির বানাইলার আমি হইলাম নূরর ইমামতি করলে কোন আমি করতাম আপনি না ইমামতি কে করতাম মাটির ইন্না নূরে কুঞ্জনে নূররে ও এখন ইমামতি জিব্রাইলে করছেন না ইমামতি কুঞ্জনে করছেন জিব্রাইলে নি না জিব্রাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত মুবারক ধরিয়া মুসল্লাত খাড়া করিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি পড়া কুয়া এতকে জিব্রাইলে দেখাইয়া দিলা ও মানুষ সকল লক্ষ্য রাখিও আমি নূরর পয়দা হইয়া আমি নূরর পয়দায় জানে মুসল্লাত খাড়া করছি এই নইলা নূর নালা নূর ইলা কোন কানো নবী হাজির হইতা পারইনি जी अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम रे अल्लाह जाते ही क्षमता दिलाई से अल्हावीलिल फतावार मध्य इमाम जलालुद्दीन सुयूती रहमतुल्लाह ताला अलैहि अनोन अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम कबर मुबारक मध्य रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जीवित রাসূলুল্লাহর কোন খাম নাই ইলা নাই পাঁচটা খাম আছে কয়টা খাম পাঁচটা খাম জাগায় জাগায় যাওয়া জাগায় জাগায় যাওয়া খেনে যাওয়া নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহ বরকত নাজিল করব মাত বুঝা জাননি নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহর যাতে বরকত নাজিল করবা আর উম্মতর মধ্যে কোন সালেহ কোন মানুষ যদি মারা যায় কোন বালা মানুষ মারা যায় রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন জনজাত গিয়া হাজির হইতা ফারোন আমি হইয়া না আমি না কিতাবর নাম আবার হইয়া আল হাওিলিল ফাতাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা তা হুনিয়া হইয়ার না দেখিয়া হইয়ার এই কিতাব আমার বাবার আনা আমার কাছে আছে তবে এখানে খান নাই দোকান বাবা এখান আনসলা সাবে এখান আনসলা আর এর বাদে আমি আরো খান আনছি তো রসুল্লাহ কিতা করতে পারইন হাজির ওইটা পারইন মাত বুঝা দার তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোন জাগাত রাসূলুল্লাহ হাজির হইতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে কিতা করছেন জিব্বা দিয়া সাটি জইন দে ফাওর তোলা দিলা কেউ হাত দিয়ে হতা করলেও ঘুম ভাঙবো নি না ভাঙতো না ঘুম ভাঙ্গি যাইব এখান থেকে আমরা একটা পাইলাম যে ঘুমন্ত মানুষ রে জাগাইতে হইলে ফাওর নিচে কিতা করা হইতো হাত দেব হইতো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে রাসূলুল্লাহর ফা মুবারক জিব্বা দিয়া সাটিছেন মাত বুঝা গেছেন আচ্ছা লইয়া গেছেন কোন জায়গা মসজিদে আকসা মসজিদে আকসা আপনারা জানোই নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম নবী হলডে লগে লইয়া নমাজ তাম নবী হলডে লগে লইয়া নমাজ ফড়িছই রাসূলুল্লাহ ইমামতি করছেন জানা আছে তো তোরা মাতিবা জানা আছে তো ইমামতি করছেন এখন নমাজ যখন জামাতে হইব নামাজ যখন জামাতে হইব আজান আকামত লাগবো নি না লাগতো না আজানও লাগবো আকামতও লাগবো আজান খেয়ে দিলা আজান দিলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে আকামত দিছইন খে বলে আকামত দিছইন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে এখন ইমাম সাহেব হযরত হলি মহফিলের মধ্যে আছইন ইমাম সাহেব ইমামতি খে করতা ইমামতি মাসলা আছে নি না নাই মাসলা আছে এ সবে ইমামতি করতা করবান জি না ইমামতির কিতা আছে মাসলা আছে যদিও এগুলি ইস্তেহ পাবো যদিও এই টাইম ইস্তে পাবো কিন্তু ইমামতির কিতা আছে মাসলা আছে
আলিম হলইতে লাগব ইমামতি কুঞ্জনে কর্তা ভুলেই কান জান ইলিম বেশ হইব এই ইমামতি কর্তা হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে লইয়া হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল খলিকানোর মধ্যে হাজির সমস্ত নবী রাসূল ইকানো হাজির ইমামতি কে কর্তা ইমামতি এখন একজন দে দেবা লাগব খারে দিতা এখন ইমামতি ইলিম দেখা লাগব হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়া তাগলা এমন এক নবী জান কথা আল্লাহ কইরা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লা আমি আদম রে গীতা করছি সব জিনিসের নাম শিকাইছি তে তো ইলিম আদম আলাইহিসসালামর কাছে আছে নি না নাই ইলিম আদম আলাইহিসসালামর কাছে আছে ইলিম ওয়ালা যাই নেই নই কানো আসইন এখন ইলিম যদি সমান হই যায় আলিম হল তো কয়জন ইলিম সমান হই যায় এখন যদি ইলিম আলিম হল তা কইন ইমামতি কুঞ্জনে কর্তা বলে জান ইলিম বেশ হইব তাই ইমামতি কর্তা খালি ইলিম হইলে ওই যাইব ইলা নাই লগে আমল লাগব লগে খিতা লাগব আমল লাগব এখন খে কর্তা ইমামতি সব আলিম হই গেছইন বলে জান ইলিম বেশ তাইন কর্তা এর বাদে জান আমল বালা তাই ইমামতি কর্তা আমল আম্বিয়া কেরাম হল দাগি নবী রসুল হল দাগি আমল আমরার বেশ নি আমরার বেশ নাই ইমামতি কুঞ্জন্ডে দেবা হইতো যাই নমাজ বলিতে সময় সমল লাগাইছইন গাত সমল লাগাইয়া নমাজ বলিত্রা আল্লাহর জাতি জানাইলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আস্তা রাইত জাগিয়া তাকিয়া এবাদতি করিও না আপনি আস্তা রাইত জাগিয়া তাকিয়া এবাদতি করিও না কুমিল্লাইলা ইল্লা কালিলা কিন্তু তুলা সময় আপনি জাগিও আমলওয়ালা হইতা এখন আমলওয়ালাও ভাইতা এখন ইয়া থাকলো আরো মশলা এখন ইমামতি কুঞ্জনে কর্তা বলে যাইন সবচেয়ে দাগি সুন্দর হইবা এই ইমামতি কর্তা যাইন সবচেয়ে দাগি সুন্দর হইবা এই ইমামতি কর্তা সুন্দর হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ই জমাতর মাঝে খাড়া হজরতে ইউসুফ আলাইহিসসালাম ই জমাত খাড়া সুন্দর নি না সুন্দর না কেমন সুন্দর আরে এমন সুন্দর হজরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জান সুন্দর যদা দেখিয়া মিশরের বেটিনতে আত খাটি লাইছিলা ঘটনা ওগুলো লগে রিলেটেড একটা ঘটনা ও কই মানুষ জীবনও আমরা কষ্ট পাইনি না ভাইনা মানুষের জীবনেও কষ্ট পায় সবচেয়ে দেখি বড় কষ্ট কোনটা সবচেয়ে দেখি বড় কষ্ট হইল মরতে সময় যে কষ্ট হইব ওটা এর লগে অন্য কোনো কষ্ট দুঃখর কোনো তুলনা হয় না তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খাবে একজন মানুষে দেখলা দেখিয়া জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোন হাদিস আসেনি যে মুমিনর রূহ যেটা আছে শরীর থাকি বার হইয়া যাইতে হল আরামে বার হইয়া যাইব যেমন আটা বা ময়দা আমরার মা বইন হলে সন্দেশ বানাইতে আটা বা ময়দারে ফানি দিয়া খিতা যেগু বানাইনি করে খিতা কো আপনারা গুলা আটা বা ময়দা গুলা বানা নির্ভরে যদি অগুর মাঝে সুল ভরি যায় আর সুল রে টান দিয়া আনো আটায় বুঝবো নি অগুতে সুল আইছে আটায় বুঝতো না একদম আসানি আই যাইব আর যদি ফানি দেওয়া থাকে না আর টান মারো লগে হইয়া আটাও আইব লগে হইয়া কিতা আইব আটা লগে হইয়া আইব ফানির লগে যে সময় আটা মিলি গেছে এই সময় আর আইতো না শুধু সুল আইব ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোনো হাদিস আসেনি
মুমিনর দম যাইতে সময় তার রূহ তার শরীর তাকে পরবাজ করতে সময় বার হইতে সময় এমন আসানে তার শরীর তাকে রূহ বার হইয়া যাইব হি কষ্টটা বোধ ভাইত নাই বুঝত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই নয় আছে এন হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এন কুরআন শরীফ কইছেন মানুষের দম যাইতে কষ্ট হইব দম যাইতে সময় কষ্ট হইব আল্লাহর হাবিবে ফরমাইন সূরা ইউসুফ গিয়া তুকাইও ভাইবা সূরা ইউসুফ খুজাইও ভাইবা আইসই নাই আসুরা ঘুম থাকি জাগি সইন জাগি আসুরা ইউসুফ বার করইন সাইন না কিচ্ছু ভাইন না ঔ সময় করে কালিম রে জিজ্ঞাসা করলা ইলা কিচ্ছু আসেনি সূরা ইউসুফ হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাই নয় আছে আমার এখ হযরতে ইউসুফে ফরমাইন যে হযরতে আলিমে ফরমাইন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাম লাগিয়া জুলাইখা আশিক হই গেলা জুলাইখা আশিক হই গেলা ইউসুফর লাগিয়া মিশরের যে বেটিন আসলা বাকি বেটিন হকলে মাথা মাতি আরম্ভ করি দিলা বাড়ি দেখ বেটা ও বেটা তখন বাড়ি তারি বেটার লাগিয়া আজি যে মিশরের বহু জুলাইখা তাইন দেবানা হই গেছই যে সময় খবরটা আইল জুলাইখার খানো জুলাইখায় বেটিন তোরে একদিন দাওয়াত দিলা দাওয়াত দিয়া বেটিন জমাইলা জমাইয়া তারা রে খাবাইলা খাবানির ফরে তারা রাতর মাঝে একটা একটা ফল আর একটা ছুরি দিলা দিয়া কইলা তুমি তাই নটা রে খাটিয়া খাও তুমি তাই নটা সবে যার যার ইয়াতে ওটা কিতা করো খাটো খাটিয়া খাও বেটিনতে ফল খাটা আরম্ভ করইন করতে সময় বেটিন তোর সামনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বার করি দে যেমনে বেটিন দে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখো ইন বেটিন তোর সব মন গেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর দিকে ফল কাটা তাসলা ফল খাটি জইন ফল খাটি জইন আতে তো খাম করে তো ও তো দর্শন খাটিত্রা দর্শন খাটিত্রা তো ফল সাকুয়ে পাইছে ফল ফল খাটিছে টানা তো চলে মন তো হনো আতে খাম করে টানা চলে এখন আতে গীতা করছে বলে সাকুয়ে আত পাইছে আত খাটি লাইছে আত খাটিলে বোঝা যায় নি না যায় না যাইন মিশরের বেটিনতে বুঝ মিশরের বেটিনতে দুঃখ পাইছিলাম না মিশরের বেটিনতে দুঃখ পাইছে জুলাই খায় জিগাইলা বেটি নাতে দি যাও সাইন খিত বেটিনতে সাইয়া দেখুন টপ টপ ভাইয়া রক্ত ভরে রে জিগাইলা বুঝছো নানি হাত কাটি লাইছো ও বেটিনতে জবাব দিলা ও জুলাই খা অত সুন্দর একজন মানুষ রে আমরার সামনে আনিয়া উপস্থাপন করছো আর করছো জানে দেখার বাদে আত খাটার কষ্ট যেটা এটা বুঝছি না ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে কহল আমরা অবাগা হলর মরণের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরার চৌকর সামনে আইন আশি কে মাসু ঘর দিকে চাইতে থাকব শরীর দাগি তার রূহ বার হইয়া যাইব কষ্ট যেটা আছে কষ্ট বুঝবে না কষ্টটা বুঝবে না ও এখন ইনো আই গেছে এখন আর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক জিন্দা মাত বুঝা যার তো রাসূলুল্লাহ কবর মুবারক জিন্দা আমি মরতে সময় আপনি মরতে সময় রাসূলুল্লাহ আইলা আইতা পারবান আইতা পারবান ঈদ আপনারা মুখে কইলে হই গেলুন কইয়ার রাসূলুল্লাহ আইলা আইতা পারবান পারইনি ইলা কোনো খানো নবী হাজির হইতা পারইনি জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ক্ষমতা দিলাইছে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবর মুবারকর মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, রসুল্লাহর কোন খাম নাই, ইলা নাই, ফাস্টা খাম আছে। কয়টা খাম? ফাস্টা খাম। জাগায় জাগায় যাওয়া, জাগায় জাগায় যাওয়া, খেনে যাওয়া। নবী যে জায়গার যাইবা, এই জায়গাত আল্লাহ বরকত নাজিল করব। মাত বুঝা জাননি? নবী যে জায়গার যাইবা, এই জায়গাত আল্লাহর যাতে বরকত নাজিল করবা। আর উম্মতর মধ্যে কোন সালেহ কোন মানুষ যদি মারা যায়, কোন বালা মানুষ মারা যায়, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন জনজাত গিয়া হাজির হইতা ফারোই, আমি হইয়া না, আমি না। কিতাবর নাম আবার হইয়া আল হাওিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। তাও হুনিয়া হইয়ার না, দেখিয়া হইয়ার। এই কিতাব আমার বাবার আনা, আমার কাছে আছে। তবে এখানে এখান নাই দোকান, বাবা এখান আনসলা, সাবে এখান আনসলা, আর এর বাদে আমি আরও ওখানে আনছি। রসুল্লাহ ইলা কিতা করতে পারোই, হাজির ওইটা পারোই। মাত বুঝা দার তো? রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোন জাগাত রসুল্লাহ হাজির ওইটা পারোই। তে সুন্দর দেখিয়া ইমামতির দিদায়, সুন্দর দেখিয়া যদি ইমাম দেও, তে খায়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সফর মাঝে খাড়া, সফর মাঝে খাড়া। এখন সুন্দর যেটা দেখলা, এখন ইমাম বানাইতে হইলে আরো জিনিস দেখা লাগবো, জান কেরাত বালা, জান কারি বালা, এন নমাজ ভোড়াইতা, জান কারি বালা, কেরাত জান বালা, এন নমাজ ভোড়াইতা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ইয়াম্বিয়া গুলোর সফর মাঝে খাড়া। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াম্বিয়া গুলোর সফর খাড়া, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর কেরাত হইল ওলা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জবুর ফড়িতে সময় দাঁড়ে দিয়া যে তা জানোয়ার হল আটিয়া যাইতা, ও তা জানোয়ার হল পর্যন্ত উবাইয়া হুনতা। ইমামতি গুঞ্জনে বললা, সুন্দর ইউসুফ, কেরাত তো বহুত বালা। হজরতে দাউদ আলিম জাননে আলা, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুঞ্জন, সবচেয়ে দাগি বেশি জাননে আলা যাই নই বাই ইমামতি কর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দেখি বেশি সুন্দর যাই নেই ইমামতি কর্তা। হযরতে ইউসুফে ফরমাইন আমার সৌন্দর্যতা যেটা ইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সদকায় আল্লাহর যাতে আমারে দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। কেরাত বালা হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু হজরতে দাউদ আগে যাইন না, দাউদ আগে যাইন না, গেছেন কে মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তখন পয়েন্ট আর একটা আছে, এগু কিন্তু বড় মারাত্মক পয়েন্ট। মা, মা বালা নি না ভুয়া বালা? তোরা মাথ না, মার দরজা বেশি নি না ছেলের দরজা বেশি? কার দরজা? মার দরজা বেশি, মার দরজা বেশি। যত বড় আলিম, যত বড় আলিম, আমি বহুত বড় আলিম, মার ফাওত চুমা দিতাম গিলা, মার ফাওত চুমা দিতাম গিলা। ও তোমার আলিম না বেকার, ভিতরে হকটা হামাই গেছে, ভিতরে হকটা আই গেছে। ও তোমার মা, তোমার গীতা মা, মা ছেলে মা যদি আছে কোনজন বড়? মা বড়। এখন ও সোনামণি হল, তোরা কথা কই না, মাত বুঝা যার তো? মা যাই না সইন এই না আলিমা,
इनकी था अलीमा माने इलीम वाला माँ जाइना सोई नहीं इलीम वाला माँ जाइना सोई नहीं कारियो माँ जाइना सोई नहीं कारियो केरा तो मार शुद्ध बाला इलीमो आसे केरा तो बाला गोरो नमाज फोड़ा फोड़ी गेसे गोरो नमाज फोड़ा फोड़ी गेसे मन कर बारे अपनार खूब देखले तूफान देर मेघ देर मस्जिद जावा गेसे ना बाड़ी तो फुआई ना सुन माए कहला चलो सबाओ नमाज पढ़ी लाइ এখন ইমামতি কুঞ্জনে করতা মায় না ফুয়াইনতে ফুয়াইনতে কিন্তু মাদ্রাসাত পড়িছেন না ইমামতি কুঞ্জনে মায় ও তো দি ভাই ওই ইমামতি কুঞ্জন ফুয়াইনতে বলে মানু আলিম ফুয়া আলিম নাই মানু আলিম ফুয়া আলিম নাই মা কারি ফুয়া কারি নাই ইমামতি কুঞ্জনে ফুয়া কারণ কিতা জিনসি এতেবারে বেটা বালা নি না বেটি বালা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটিন তাকি বেটাই বালা ও মা তুমি আলিম ও মা তুমি আলিমা তুমি হাফিজা তুমি বড় বালা কিন্তু নমাজর মুসল্লাত ইমামতি তোমারে দেওয়া মানে না ও মা আল্লাহ কইছেন এখন তোমার থাকি আমি বালা আমি যাবা লাগবো না ইন ইয়া তাক লাগি নবী রসূল হল সব সব ওর মধ্যে খাড়া লগে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নহি সফর মাঝে খাড়া জিব্রাইল খাড়া মাত বুঝা ধর তো ফরিশতা হল কিওর পয়দা মাটির ফরিশতা কি ওর আগুন তে নূর ও মাটির নাই আগুনির নাই ফরিশতা কি ওর নূরর এখন জিব্রাইলে কইতা আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি আলিম বালা খুব বালা ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে সবটাকে সুন্দর ইকানো ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি কেরাত আপনার বালা কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা মাটির বানাইলার আমি হইলাম নূরর ইমামতি করলে এখন আমি করতাম আপনি না ইমামতি কে করতাম মাটির এই না নূরে কুঞ্জনে নূরর এই এখন ইমামতি জিব্রাইলে করছেন না ইমামতি কুঞ্জনে করছেন জিব্রাইলে নি না জিব্রাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত মুবারক ধরিয়া মুসল্লাত খাড়া করিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি পড়া কুয়া এতকি জিব্রাইলে দেখাইয়া দিলা ও মানুষ সকল লক্ষ্য রাখিও আমি নূরর পয়দা হইয়া আমি নূরর পয়দায় জানে মুসল্লাত খাড়া করছি এই নইলা নূরুন আলা নূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি উম্মত হল কয়টা ই ওয়া ই ঘটনার থাকি কয়টা জিনিস শিক্ষণীয় ভাবা গেছে নি কিতা কিতা ভাইলাম এক নম্বর ভাইলাম আমার নবী নিরক্ষর নাই আমার নবী নিরক্ষর নাই আমার নবীর তাকি বেশি জান্নেওয়ালা খেও নাই আদম তাকি লইয়া মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল হল আছেন সব সবর মাঝে খাড়া ইমামতি তুইয়া দেখল কি আলিম যাই না সই নেই ইমামতি কর্তা কোন নবী বাধা দেন না সব নবী কই না আমরা নমাজ বিছে বলিমু আলিম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আরো কিছু মানুষে আমরা ধরিয়া নেই রাসূলুল্লাহ ইলিম আছে ঠিক আছে নবী ফলি সই নি কেন ঠিক আছে ফড়াই সই নজরতে জিব্রাইল আলাইহিস সালাম ফড়াই সই রে জিব্রাইল এখন কোন দিন হুনছনি কোন মাস্টরে কোন ছাত্রর ফাও তাত দিতে দিছলাম জন এর মাথিও আমার এখানে ওয়াইজ বাপ পালা না ফারের ফারের আবার খাইলো প্রোগ্রাম আছে খাইলো আছে হজরত জিব্রাইলে জিব্রাইলে রসুলুল্লারে মুসল্লা থাড়া করল আ কোনো মাস্টরে কোনো শিক্ষকে কোনো ছাত্রর ফাও তার দেননি
দিবানি হজরত জিব্রাইলে আমার নবীরে ফাও মুবারক অর্থলে হাতাইয়া কেউ কেউ কইছেন জিব্বা দিয়া সাটিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ঘুম থাকিয়া জাগাইছেন এতে বোঝা গেল শিক্ষক জিব্রাইল নাই শিক্ষক কে নাই জিব্রাইল আল্লাহর হাবিবর শিক্ষক নাই দুই নম্বর হইতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী মাটির নি ন নবী কিয় নাই মাটির নাই মাটির যদি নবী হই তাতে নূরর ফরিস্তায় নবীরে মুসল্লাত দিলা না অনে নবীর মাটি রইলে নূরর ফরিস্তায় মাটির আপনার মুসল্লাত দিলা না অনে দুরুশরী ধরা বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর উম্মত হল আমরা যদি যতদিন বাসি খালি ঔষধার শুক্রিয়া আদায় করি করি আল্লাহর জাতর কুদরতি কদমর মধ্যে সজদা দিয়া খাটাই যে আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর উম্মত বানাইয়া জমিন বাটাইছো তা হইলে শুক্রিয়া কামা হক্কা আদায় হবে না ঔ পরিমাণ বড় ও পরিমাণ আল্লাহর যাতে এহসান আমরার উপরে করছই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে দিয়া আর নবীরে নবীরে আমরার মাঝে দিয়া আল্লাহর যাতে গীতা করছই আমরার উপরে বহুত বড় একটা এহসান করছই আমি আয়াত পড়েছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'সা ফীহিম রাসূলা আল্লাহ মুমিন হল দে কুঠা দেবা বুঝুনি আপনারা কুঠা দেবা বুঝুন তো কুঠা দেব হইল আপনি সব মাধ্যমিক পরীক্ষা দিত ফিজ দিতে পারছেন আপনি তার ফিজও গুণ দিছেন দেওয়া কইছেন পরীক্ষা দেব খেও আপনার কোনো কানো যাইতো তার একটা বালা শার্ট নাই আপনি তার শার্ট কিনিয়া দিছেন না বাবা ওটা খানে ও শার্ট কিনিয়া তুমি লাগাইও কেউ ফুলির বাড়ির যাইতা যাইতা বাড়া আছে কিন্তু ফুলির বাড়ির যাইতা এত করি একটা বিস্কুট নিবার মতো টাকা নাই আপনি তানে দিস আরও দিন কথায় কথায় উঠিয়া করায় এরে ভাউরি লইছুন ও যে ফুলির এখন বড় মানুষই দেখা রায় ফুলির বাড়ির যাইতায় আসলো না টেকা আমি বিস্কুট লইয়া দিছি এ আজ ধারে দিয়ে আটিয়া গেলাই গিরে বা মাথিলায় না টেকা হয়ে গেছে মন আছে নি একবার কাপড় লাগাইবার আসলো না শার্ট আমি লইয়া দিছি সব পাওয়া যাইব নন ইলা কইলে সব পাওয়া যাইব নন না ও যে আগে দিয়া যে সব খামাইছিলাম ওখান মাতিয়া সব বরবাদ করি লইলাম এতে বোঝা গেল কুটা দিলে কষ্ট দিলে যেটা দান কষলাম এগুর নেকি যে গুই গুখিত হয়ে যায় বরবাদ হয়ে যায় কিন্তু আল্লাহর যাতে মুসলমান হলরে মুমিন হলরে কুটা দিলাইলা মুমিন হলরে আল্লাহর যাতে কিতা করলা কুটা দিলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ও মুমিন হল নিশ্চয় আল্লাহর যাতে তোমা তান্ডে কুটা দিতরা কিতা দিতরা কুটা দিতরা ইজবা সাফিহিম রাসূলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমা তানোর মাঝে দিয়া আমরার মাঝে দিয়া কেনে কেনে দিয়া আপনি শার্ট কিনিয়া দিছো আপনি শার্ট কিনিয়া দিছো ইলা অবস্থা আল্লাহর যাতে তারে একদিন করি লাইতো পারে আপনি এক শার্ট দিসলাই বদলা দুই শার্ট আপনারে বেটায় দিলাইতো পারে দুই শার্ট দিলাইতো পারে আপনি ফুড়ির বাড়ির যাবার লাগিয়া বিস্কুট কিনিয়া দিসলায়
আল্লাহর যাতে তার ইলা করি দিতে পারে আপনি আপনার ফুড়ির বাড়ির যাইতে সময় হে বড় সুন্দর করিয়া আপনারে একটা ব্যবস্থা করিয়া গাড়ির ভাড়া সহ দিয়া দিলাই তো পারে ধরো চাষা উঠে খাওয়া বুঝ আপনার ফুড়ির বাড়িতে গিয়ে একবার ফাঁকাইয়া কিন্তু উম্মতে মুহাম্মদী হল আমরা ইলা খেয়ারে বার করিয়া আল্লাহর জাতরে দিয়া হইতাম পারতাম না আল্লাহ আপনি আমরার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দিছলা আল্লাহ আপনার কাছে আমরা আরো জন ডে হলা দিলা মাসিন ফরাজিবুন না নবীর সানি বাইতা এখান থাকি নবীর ছায়াও নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সানি বাওয়া তো দূরই নবীর ছায়াও নাই এমন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতে আমরা রে দান করছো যে নবীর উম্মত হইছি ওখানোর শুকরিয়া আমরা কামা হক আদায় করা আমরার লাগি সম্ভব নাই আর রসুলুল্লাহ আমরার কাছে ঋণী নাই ঋণী খারা আমরা আমরা রুম রুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজদার আমরা রুম রুম হার করজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজদার তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকিকত যেটা আছে আল্লাহর হক নন রসুলুল্লাহর হকিকত যেটা আছে হকিকত হেও জানে না নবীর আসল হকিকত যেটা এটা হেও জানই এইবার ইয়া হইতে হতা হতা না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতে মানব রূপে জমিনের মাঝে দিছেন মাত বুঝো জাননি রসুলুল্লাহরে কিতা করছো মানুষর রূপে আল্লাহর জাতে জমিনও দিছেন খেও খেও কইবা নূর যদি ওই নেই রূপ ধারণ করতে পারি নূর তো নূরে রূপ ধারণ করতে পারি জিয় পার তো সুরা মরিয়ম না আলে ইমরান মনে আছে পাউরি লাইছে হ্যাঁ হজরতে মরিয়মর কাছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছই আইয়া কিতা করছই হজরতে মরিয়মরে ফু দিছই হজরতে মরিয়মরে কিতা দিছই ফু দিছই এ কইলা নানি আল্লাহর জাতে আপনারে এক বেটা দিতা এক ছেলে দিতা মরিয়মে কইলা আমি আনমেরিড আমার তো এখনো শাদি হইছে না কোনো পুরুষর লগে আমি শর্টকাট মাতিম আপনারা বাবা ছেলে সাল চাষা বাতি যা আসুন বুঝি লইবা কোনো পুরুষর লগে আমার ইয় হইছে না আমি মা কি লইমু ও হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করছই হজরতে মরিয়মরে ফু দিছই কিতা দিছই ফু দিছই কোন সুরত লইয়া আইসলা মানসর সুরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম যে সময় ওহি লইয়া আইতা বেশিরভাগ আইতা এক সাহাবীর সুরতে এই সাহাবীর নাম হইল হযরতে দেহিয়ায় কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে তো বুঝা গেল জিব্রাইল নূর সুরত দর্তা ফারোই রসুলুল্লাহ কিতা নূর মানুষ যে সুরত গইল রসুলুল্লাহর সুরত তবে রসুলুল্লাহরে মানুষ অস্বীকার করা যাবে না বশরিয়তর ইনকার করা যাইত না রসুলুল্লাহ কিতা বশর কিন্তু মাটির বানাইল নাই মাত বুঝা জাননি নূরুল বশার কিয় নূরর বশার বুঝা গেছে তো দুরুশরী বড় সাল্লাল্লাহ মোহাম্মদ
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী মুসলিম শরীফ হদিস রে রেওয়ায়ত করি মুসলিম শরীফর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমারে খাবো দেখছে যে আমারে খিলা দেখছে খাবো দেখছে স্বপ্নে দেখছে আনকরিব অতি সত্তর হে আমারে সজাগ অবস্থায় দেখবো মাত বুঝা জাননি যে মুসলিম শরীফর হদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যাই নামারে খাবর মাঝে দেখছই এই নামারে কিতা করবা সজাগ অবস্থায়ও দেখবা তে তো বুঝা গেল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ত্রিপুরা থাকি দেখো স্বপ্নে তে ও ত্রিপুরা তো রাসূলুল্লাহ আইয়া আপনারে কিতা দিবা সজাগ অবস্থায় দেখা দিবা তে তো ত্রিপুরাত হাজির হইতা পারি না পারি না পারন তবে এখানোর মতলব ইতা নাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর জাগাত হর সময় হাজির না এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতর আকীদা নাই আমরা আকীদা হইল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতে তানে ই ক্ষমতা দান করছেন বিজনিল্লাহি তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানো সাইন ইকান রসুলুল্লাহ যাইতা ফারোন রসুলুল্লাহ কিতা করতা পারোন যাইতা ফারোন ই নবী আই গেছন ইলা নাই আইতা ফারোন মাত বুঝা গেছে তো আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার নবী যখন আইতা পারোন যে দেখতা পারোন নি না পারোন না দেখতাও ফারোন তো আমার এখান খোতা আপনার সামনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আমার মতো মানুষে মাথাটাও অনেক বড় দুঃসাহসিকতা আজ আমরা রোলা অবস্থা হয়েছে আমরা নিজর বাফর হাল ওখান কইতাম পারবা ফার্মুন হিসবে মাতিবা ফার্মুন হ্যাঁ বাপ বেস্তি নি দুজকনি কনফার্ম ওখান না কিন্তু নবীর বাপ আর মা আমরা গুজানিত লাগি যাই খানো গুজানিত লাগি যাই নবীর বাপ নবীর মা আমরা কুজানিত লাগি যাই আল্লাহকে বাস্তে ভাই আইন আপনার এখান কথা আমি কই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মা বাপ তাইন তাই নইয়া তাকলা নাজি তাইন তাইন গীতা নাজি আল্লাহর জাতে তান তান দে ই মুশরিকি নকলর মধ্যে আল্লাহর জাতে তান তান দে রাখছে না মুবাহিদ আসলা মাত বুঝা গেছে তো মুবাহিদ আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে নবীরে নমাজও ইয়াদ করা আছে নি না নাই নবীরে আসিন ইদা কিতা নমাজ খার এবাদত নমাজ খার এবাদত মাতিও আল্লাহর এবাদত নমাজ হইল আল্লাহর এবাদত ইনো নবীরে সালাম দিতে সময় আমরা আর কিছু মানুষের মাত হইল ইনো নবীর খেয়াল আই যাওয়া থাকি গাদা কচ্চড়র খেয়াল আই যাবা বালা সবে নাউজুবিল্লাহ পড়ো গাদা কচ্চড়র কে আমি কিসা কইয়ান না আর আমি যেতাম মাতিয়ারি তো সবুত লইয়া মাতিয়ার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেয়াল আই গেলে কি তো হইব শিরি কই যাইব কি তো হই যাইব শিরি কই যাইব তে গাদা কচ্চড়র খেয়াল আইলে শিরি কই তো নাই তুমি কিতা বুঝাইতে চাও আল্লাহ তোমারে গাদা আর কচ্চড়র মাননি না হানফি মজহবর আমরার আমরা সব ইন হানফি নেন হানফি তো নদুয়া হো জমিয়ত হো আহলে সুন্নত হো বেশিরভাগ কিতা
হানফি, হানফি মাত বুঝা যার তো, হানফি, হানফি মজব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। মজহব রে দলিল দিয়া যাইন সাবিত করিয়া দিছই নেন নাম গীতা, দলিল দিয়া যাইন সাবিত করিয়া দিছই নেন নাম গীতা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত মনে রইবন হযরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনোন যে সময় আত্তাহিয়াতুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আপনি সালাম দিবাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহদির শখসাহাল আখদি আহদির শখসাহুল কারীমা ফি কলবিক, ও সময় আপনি আপনার দিলর মাঝে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনিয়া হাজির করতাই, আর ওখান আপনি মনে মনে দরিয়া নিতাই যে আমি যে নবীরে সালাম দিয়ার আল্লাহর হবিবে এর জবাব আমার তাকি বালা করি দিতরা, তে নবী ইয়াদ আছে নি না নাই, নবীর ইয়াদ নমাজও আছে। আমরা আমি আপনার সামনে থেকে বিদায় নেব, আয়োজক মণ্ডলীর কাছে আমি করো জুড়ে ক্ষমা প্রার্থী, আমার গলাত মানে ওই যে মরিচ সাফরাঙ্গিও গু মনে হয় না, হরু গু জাল কোন গু হরু গু জাল না, মরিচ খাই না, ফান খারা মানুষ দেখলে চলে খাওয়া লাগে দাগ দাগাই জ্বলে। আমি আপনারারে একটা কথা কই, খুব বালা করি আমারে জিনিসটা হইও চাই, আপনি যদি খেয়ররে বালা পাও তে এন মাঝে খুঁত বার করতে চাইবা নিনা এনে আলোক করিয়া রাখতে চাইবা, আপনি জানে বালা পাও এন গেছে এন খুঁত বার করতে চাইবা নিনা এনে বালা করিয়া আলো আলোক রাখতে চাইবা, খুঁতটা কিয়া পাক রাখতে চাইবা। লাইলা আর মজনু নাম হঞ্চ তো, মজনুর নাম মজনু নাই, তার নাম হইল কয়েস, মজনু নাম হইছে কিলা, মজনু নাম হইছে তার যে সময় হজরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনজন খলিফা হইতা, কুনজন খলিফা হইতা, কুনজন খলিফা হইলে বালা হইব, ও সময় মজনু কিন্তু লাইলা মজনু মনে রাখিয়ে কোনো কাল্পনিক কোনো চরিত্র নাই, লাইলার মজনু কাল্পনিক কোনো চরিত্র নাই, লাইলা মজনু যে মজনু হইল তাবিয়ী অহলোর মাঝে থাকিয়া, মজনু হইল দৌড়ে তাবিয়ী অহলোর মাঝে থাকি হইল মজনু। যে সময় দুইজনে মাতিত্রা যে হজরতে মুয়াবিয়া খলিফা হইলে বালা হইব নিনা হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলে বালা হইব, মজনু দারে দি আটিয়া যার, আপনারা ভোট দিতে সময় জিগাও নানি কুম্বাই দি ভোট দিতে একটা হাওয়া বাতাস লইয়া দেও নান, ও সময় মজনু দারে দি যাইতে তারে ডাক দিছেন অবায় আসান হোসাইন খলিফা হইলে খে খলিফা হইলে বালা হইব, হজরতে মাহবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলে বালা হইব নিনা হজরতে আলী খলিফা ওয়া বালা, উটিয়া জবাব দিছে ই দুজনও যোগ্য নাই, কিতা কইছে ই দুইজনও যোগ্য নাই, ও এনটাইন তারে জিগাইলা বাবারে যোগ্য কে কইছে একমাত্র লাইলা, একমাত্র খলিফা বনার যোগ্য কে লাইলা, ও তারে কইসলা আন্তা মজনুন তুই ফাগল এর বাদে থাকি তার নাম হয়ে গেছে মজনু, বুঝা গেছি কিতা বুঝছ, ও তো মজনুন থাকি মজনু ওখান বুঝছো আর কোনটা বুঝছো না, ও বুঝো হিট দেওয়া না কার লাইলার, হি বালা ভাই খারে লাইলা রে, বালা ভাইয়া নিয়া বুয়াই তো চাইছে কেন খলিফা বানাইলেই তো চাইছে, মাত বুঝছো নি বালা ভাই তো সম্মান করে, এক জিনিস মনে রাখিও
কেউ যদি কেউ রে বালা পায় তেরে রেসপেক্ট করব, সম্মান করব, এরে সম্মান করব। হি তো বালা পায়, লাইলা খারে বালা পা, মজনে খারে বালা পায়, লাইলা রে যে সময় জিগাইছ হি নিয়ে তার তো মহবুব বালা পায়, হি নিয়া একদম খানো বুয়াই তো যাইছে, খলিফা আসছে আরো যে খানোর যোগ্য লাইলা নাই। আর আমরা ওলা মোহাম্মদুর রসুল্লাহ আশিক হল এখন নতুন ওয়া দিছি, নবীর মা বাপ পর্যন্ত মুসলমান মানতে নারাজ। ও একবার ওখানটা অঙ্ক করিও যে আমরার মাঝে আসাও রসুল্লাহর লগে মায়া আসেনি, কারণ যে যারে মায়া করব, যে যারে মায়া করব তারে উচ্চ আসনে, উচ্চ আসনে, উচ্চ আসনে, উচ্চ মর্যাদা হে দেওয়ার চেষ্টা করব। আমরা নবীর আশিক হল আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা কমেন্ট করি, নবী ফড্ডা লেখড়া আসলা না, নবী ফড্ডা লেখড়া আসলা না, নিরক্ষর আসলা। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। এখান জিনিস গুলমুলভাবে মনে রাখিলেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হকিকত আল্লাহর জাত ছাড়া আর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দেন, ডাক দিয়া কইনো আবু ইয়া আবা বকর, ইনো আবু বকর, ওয়াল্লাযী বাআসানী বিল হক, যে আল্লাহর কসম যে আল্লাহর জাতে আমারে নবী বানাইয়া পাঠাইছো, ইন লাম ইয়ারিফনি হাকীকাতান গায়রা রব্বি, ও আবু বকর আমার অরিজিনাল যেটা আছে আমার হকিকত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাল্লাল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতর মানুষ, ইন সব আপনারা মাতিও আমার লগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতর মানুষ তো, এখান জিনিস মনে রাখিও ভাই, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া লাগে, আমার মাত্র দুইজন যুবক লাগে আজকুরে মহফিল থাকি, যাইন তাইন ওয়াদা করবা আজকুর বাদে আর নমাজ চালি দেয় না, দুইজন যুবক লাগে। ও একজন আত্মলিজন ওয়াদা করছেন আজকুর বাদে আর নমাজ কজা করতে, আর একজন লাগে, আর একজন লাগে, কোনজন? আলহামদুলিল্লাহ আজাবাজান, ও দুজনে ওয়াদা করছে নাজকুর বাদে আর নামাজ সাড়িতা নাই। ভাই আওয়াত তুল, আমার এখান কথা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আর পয়দা করছই না, কিন্তু আমরার মাঝে একটা জিনিসে আমরা রেখার, এই জিনিস হইয়া থাকলো গিয়া আমরা বেহুদা আশা করিয়া বোয়াক, আমরার মাঝে অনেক আছি আমরা আশা করিয়া বোয়াত যে আমার বয়স 45 হোক 40 হোক, এর বাদে আমি তবা উবা করমু করিয়া আল্লাহ আল্লাহ শুরু করে দিম, ওইলা অনেক আছি নি না না, মাতিও আছি, এন যাইন আমরা আইলা করিয়া বোয়াত এনি কথা ওটা বুঝা যান না নি, আমি আল্লাহর লগে একটা এগ্রিমেন্ট করি লইছি আমি 40 পর্যন্ত বাস আপনার গুনাহ খাতা করমু, 40 গিয়া আমি তবা করি লইমু, আর বাদে 20-30 বছর বাঁচিমু, আল্লাহ আল্লাহ করমু, ইলা খেয়র আল্লাহর জাতর লাগে কোনো ওয়াদা আসেনি, মাতি ইলা কোনো এগ্রিমেন্ট আসেনি না, এর লাগে আল্লাহকে বাঁচতে গুনা জমাইয়া তৈতাম না, গুনা কিতা করতাম না, জমাইয়া রাখতাম না, আমার দ্বারা গুনা হইব, আমার দ্বারা গুনা হইব। কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত হল, আমরা গুনাহ করিয়াও আল্লাহর জাতর কাছে তওবা করার বাদে আল্লাহর জাতে কিতা করবা, আমরার তওবারে কবুল করিলাম, আল্লাহর জাতে আমরা রে কিতা করেন না, ফিরাইয়া দেন না, নমাজ আমরা যাইন তাইন ফড়ি না, রোজা আমরা যারা রাখি না,
ইতা হইয়া তখন নমাজ না পড়া হইল কি তা গুনা মাতিও গুনা কবিরা, নমাজ না পড়া হইল গুনা কবিরা, রোজা না রাখা হইল গুনা কবিরা। এখন গুনা করি লাইছি আল্লাহর যাতে আমার গুনারে মাফ দিবানি, জয় আপনি আর আমি যদি আল্লাহর জাতের কাছে খান্দিয়া তবা করিয়া মাফ চাইলাই আল্লাহর যাতে আমরা রে মাফ দিলাইবা। গুনায় কবিরা তিনটা কামে মাফ হয়ে যায়। আমি এই কথাগুলা এই এই আপনার ই মাসক বড় কইয়া শাবানর মাস আর রমজানের মাস আমরা সামনে, রমজানের মাস আমরা সামনে খুব খেয়াল করবা আমার কথা, তাই তো? গুনায় কবিরা কয় কামে মাফ হয়, তিনটা কাম করলে গুনায় কবিরা মাফ হয়ে যায়। এটা কি এক কাম হইল কোনো মানুষে খালিজ দিলে তবা যদি করিলাই আল্লাহর যাতে তার যত গুণা আছে সমস্ত গুণারে আল্লাহর যাতে কিতা করুন মাফ করিয়া দিলাই। দুই নম্বর সলাতু তসবির নমাজ যদি কোনো সলাতু তসবির নমাজ যদি কোনো মানুষে পড়ন তান গুনায় কবিরা আল্লাহর যাতে মাফ দিলাই। যুবক বন্ধু হল আগে আমরার কাছে আসলো এই আমলটা এখন আমরার কাছ থেকে উঠি গেছে। বিশেষ করে আমি আপনারা যুবক হলর জানি না এই এই এলাকা আপনার আর ই এখান তো হইলো উত্তর ত্রিপুরা না, উত্তর ত্রিপুরার যুবক হল জানি না কিলা। আমি আশা করমু আপনারার গেছে এখান রইত না, আগে আগে মসজিদ হল লইয়া যাইতে সময় মুসলমান মসজিদ লইয়া যাইতে সময় দেখা যাইত সবে গিয়া কিতা কতরা হাত বাড়াইয়া গিয়া মসজিদ ওর যেখান দি বইয়া নেই নিকান কিতা কো আপনারা করার করারও গিয়া দরত্রা। এখন দেখা যায় আমার যুবক বন্ধু হল মানুষ মারা যাবার বাদে একমাত্র যাইন মারা গেছই নেন ছেলে বাতিজা বাইগনা আত্মীয় স্বজন এরা বইয়া নেই আমরা কিন্তু হাত আটাইয়া তাকি যাই, আমরা কিতা করি হাত আটাইয়া তাকি। মাসলা মনে রাখিও মুসলমান মসজিদ করার যেখান আছে আপনারা যেখান করার হো ওখানোর সাইরো কুনার দরি অকুনার দরি দশ কদম অকুনার দরি দশ কদম অকুনার দরি দশ কদম অকুনার দরি দশ কদম কত কদম হয়েছে চল্লিশ কদম। মুসলমান মসজিদ চল্লিশ কদম খান্দ করি লইয়া আটিলে আল্লাহ আল্লাহর যাতে এন গুনায় কবিরারে মাফ দিলায়। ও আমলটা আমরার মাঝে রইত এখন তাকে ইলা মুসলমান মসজিদ হল লইয়া গেলে হাত দিয়া ধরবাইন ধরিও আর গুনা জমাইয়া রাখিও না বাইয়ান। খার মৌত কোন সময় হইব খেও আমরা জানি না, খেও জানি না। ও যে মজলিস যেখান এই মজলিসের মাঝে যুবক সকলের সংখ্যা বেশ নি না মুরব্বী সকলের সংখ্যা বেশ, মুরব্বী নাই কেনে কিতা কইবা এখন গাঁও টুকাইয়াও মুরব্বী ফাইলে বেশ থাকি বেশ দশজন পাইবা, যুবক ফাইলেই বা তিনশো, মুরব্বী কজন পাইবা, বয়স্ক বৃদ্ধ বুড়া মানুষ কজন পাইবা ভায়াতলি দশজন সেনে। এখন মানুষ বেশি জওয়ান কিত মারা যাইতরা, মানুষ বেশি জওয়ান কিত মারা যাইতরা। এর লাগি আমি চল্লিশও ফুরাইলাই গুণা করিয়া আর এর বাদে তবা করিয়া আমি একদম ভালো হয়ে যাইম আল্লাহকে বাস্তে ই খাব দেখিও না খার মৌত কোন সময় হইব খেয়েও আমরা জানি না। খায়ের সবে মিলিয়া তিনবার সুরা এখলাস রে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ।